सो हेलो गाइस सबाइके स्वागत जानाई एक नतून भिडियोते। आज के तोमादेरके देखाबो जे आमादेर क्लिकवर्कर ऐप थेके आमरा जखन यूएचआरएस एक्सेस करते जाच्छि तखन हच्छे आमादेर किन्तु पपआप देखाচ্ছে किन्तु पपआपটা সরছে না, আমরা কাজ করতে পারছি না, यूएचआरएस एक्सेस করতে পারছি না। তো এখন সবার জন্য করে দিয়েছি যারা यूएचआरएस एक्सेस করতে গেলে আমাদেরকে কি করতে হবে না ম্যান্ডেটরি করে দিয়েছি যে यूएचआरएस অ্যাপটা আমাদেরকে डाउनलोड করতেই হবে। तो ठीक है, तो डाउनलोड करार आगे किछु किछु स्टेप दिएছে, সেই স্টেপগুলো ফলো করলে তবেই আমরা কিন্তু डाउनलोड করতে পারবো यूएचआरएस অ্যাপটা। সেই অ্যাপটা কিভাবে ডাউনলোড করতে পারবো এবং কি কি স্টেপ আমাদেরকে ফলো করলে আমরা ওই অ্যাপটা ইনস্টল করতে পারবো সেটা কিন্তু সম্পূর্ণ এই ভিডিওতে গাইড করা হচ্ছে। তোমরা प्लिज एक सेकेंडो क्यों स्किप करबे ना भिडियोटा, तो सम्पूर्ण भिडियोटा देखते थको। हमारे जखनी यूएचआरएस आमरा एक्सेस करते जाच्छी आगे जेरकम काज करताम तो सेखाने एरकम जखन आमी एक्सेस करते जाच्छी तो आमादेरके पपआपटा देखाচ্ছে। पपआपে ওখানে লেখা পপআপটা যে দেখাচ্ছে ওখানে কিন্তু কিছু স্টেপ দিয়েছে, স্টেপ 1 স্টেপ 2। তো এই স্টেপ 1 স্টেপ 2 আমাদেরকে ফলো করে কিন্তু আমাদেরকে অ্যাপটা ইনস্টল করতে হবে। তো স্টেপগুলো কি কি সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো প্রথমে আমাদের কি কি করতে হবে, প্রথম স্টেপ আমাদেরকে গুগল ক্রোমে যেতে হবে। গুগল ক্রোমে কোণাতে দেখতে পাবে, দেখো দেখাচ্ছি, এই দেখো গুগল ক্রোমটা ওপেন করলাম আমি, কোণাতে দেখো একটা ফটো দেখা যাচ্ছে যেটা আমার ইমেল আইডিটা ফটোটা দেখা যাচ্ছে। আমার যেই ইমেল আইডিটা আমার সিডাব্লিউতে দেওয়া হয় সেটা আমাদের এখানে লগ ইন করতে হবে, যদি অন্য থাকে সেটাকে সাইন আউট করতে হবে। সাইন আউট করতে কী হবে না ওই লোগোটাতে ক্লিক করতে হবে, ক্লিক করার সাথে সাথে মেলের লিস্টটা বেরিয়ে যাবে, তখন সাইন আউটে আমাদের ক্লিক করতে হবে। নিচের অপশান দেখো দিয়ে এখানে বক্সটায় কোনো কিছু করার দরকার নেই, জাস্ট কন্টিনিউ করতে হবে। তো আমি কন্টিনিউ করে দিচ্ছি, বক্সটায় কন্টিনিউ করে দিতে হবে, কোনো কিছু আর ওই বক্স সাইডে আছে ওটা কিন্তু কোনো মতেই কোনো কিছু করা যাবে না। তো সাইন আউট হয়ে গেল, তো আবার আমি টার্ন অন সোনিকে আবার যখন নিচে দেখো চলে এলো টার্ন অন সোনিকে আবার আমি ক্লিক করব। ওখানে আমি টার্ন অন সোনিকে আবার ক্লিক করলাম, ক্লিক করছি, ক্লিক করলে আমরা যখন ওখানে ক্লিক করব আমার যে ইমেলের যে লিস্টটা আছে ফোনে যতগুলো ইমেল আমার লগ ইন করা আছে সেই ফোনে সব ইমেলের লিস্ট কিন্তু ওখানে চলে আসবে। তো চলো তোমাদেরকে আমি করে দেখাচ্ছি। তো টার্ন অন সোনিকে এবার আমি ক্লিক করব, ঠিক আছে। তো ক্লিক করার সাথে দেখো আমার একটা যে ইমেল আইডি দেখাচ্ছে এখানে কিন্তু আমাকে ওই ইমেল আইডিটা নেই, আমাকে সেখানে কী করতে হবে যদি কারো যদি ওই ইমেল আইডিটাই থাকে তো ঠিক আছে, তো সেক্ষেত্রে আমার তোমার কিছু করার দরকার নেই। তো ওই মেল আইডিটা আমি ক্লিক করবো, যতগুলো আমার মেল আইডি আছে সব চলে এলো, যেটা আমার সেটা মানে ক্লিকওয়ার্কারে দেওয়া আছে সেটা আমি ক্লিক করব, ক্লিক করে ইয়েস আই এমে ক্লিক করব। ক্লিক করার সাথে দুটো অপশান আছে তোমার কাছে, নিচে কম্বাইন মাই ডাটা এটা আমি সিলেক্ট করব। এই কম্বাইন মাই ডাটাতে সিলেক্ট করব, ওই বক্সটাতে ক্লিক করব, কারণ ওটা করা মানে আমার সব কিছু যা আছে আগের যদি যেই অন্য মেল আইডিতে যা সেভ করা আছে পাসওয়ার্ড সব চলে আসবে, কোনো প্রবলেম নেই, সব কিছু ওখানেই সেভ থাকবে, কোনো অসুবিধা নেই। তো ওটাতে আমি ট্যাপ করে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কন্টিনিউ করলাম, ঠিক আছে, কন্টিনিউ করে দিচ্ছি। কন্টিনিউ করে দিলে তোমার এটা হয়ে গেল, ঠিক আছে। এরপর যাদের এই পেজটা আসছে না, সাইন আউট করতে পারছো না, তোমরা কী করবে না তোমরা তোমাদের যে ক্রোম অ্যাপটা সেটা ডাটা ক্লিয়ার করে দেবে। ডাটা ক্লিয়ারটা করলে তোমরা তোমাদের মনে প্রশ্ন আসবে যে আমার যে পাসওয়ার্ড সেভ আছে সব কিছু চলে যাবে, কোনো কিছুই যাবে না। তোমার যে মেল আইডিতে পাসওয়ার্ড সেভ আছে সেই মেল আইডিতে এই পাসওয়ার্ড কিন্তু সেভ থাকবে, কোনো অসুবিধা নেই। তোমরা ডাটা ক্লিয়ার করে দেবে। ডাটা ক্লিয়ারটা কীভাবে করবে, তোমরা সেটিংসে গিয়ে অ্যাপ ইনফোতে গিয়ে অ্যাপের লিস্টগুলো পেয়ে যাবে, সেখানে গিয়ে করতে পারো, বা অ্যাপটাকে তোমাদের যে ক্রোম অ্যাপটাকে ক্লিক করে ধরে রাখবে দেখবে একটা আই বটনের মতো আসছে, অনেক কিছু অপশান আছে, আই বটনের মতো ক্লিক করবে, ওটাতে অ্যাপ ইনফো, ওটাতে ক্লিক করলে অ্যাপ ইনফোতে নিয়ে যাবে তোমাকে। এরপর এখানে দেখবে তোমার স্টোরেজ ইউজে তারপরে তোমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে যে কতটা স্টোরেজ ওরা ইউজ করেছে সেটা এটার ব্যাপারে। তো স্টোরেজ ইউজে ক্লিক করবে তোমরা, বা স্টোরেজ বিভিন্ন রকম অপশান থাকতে পারে, তোমরা দেখে নেবে। এবারে ম্যানেজ স্পেসে ক্লিক করলে তোমার কাছে আসবে ক্লিয়ার অল ডাটাতে ওকে করে দেবে। তারপরে ক্লিয়ার করার পরে ক্লিয়ার অল ডাটাতে এরপরে চলে যাবে তোমাদের কী করতে হবে না এটা এবার চলে যাবে তোমরা ক্রোমটা আবার তোমরা ওপেন করবে। ক্রোমটা ওপেন করলে তোমার যে মেল আইডিটা তোমার যত মেল আইডি আছে সব ওখানে দেখাবে, এই মেল আইডিটায় ক্লিক করবে। মেল আইডিতে ক্লিক করে যেটা তোমার সিডাব্লিউতে দেওয়া আছে মানে ক্লিকওয়ার্কারে দেওয়া আছে সেই মেল আইডিটা তোমরা কী করবে না সেটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর কন্টিনিউ করবে, ইয়েস আই এম ইনে ক্লিক করবে। তারপরে কন্টিনিউ করবে। তো হয়ে গেল, তোমার আরেকবার রিফ্রেশ দিয়ে দেবে, রিফ্রেশ দিলে দেখতে পাবে তোমাদের অ্যাকাউন্টটা ওখানে কিন্তু মেলটা হয়ে গেছে। তো এইবারে তোমাদের কী করতে হবে নেক্সট স্টেপ, আর তোমাদেরকে যেতে হবে প্লে স্টোরে। এইবার যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে আমরা প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে গিয়ে দেখো কোনায় আবার সেই একটা মেলের যে লোগোটা দেখা যাচ্ছে ওখানে আমাদেরকে ক্লিক করতে হবে যদি ওই মেলটা না দেওয়া থাকে, যেটা আমার ক্লিকওয়ার্কারে দেওয়া আছে। তো ওখানে আমি মেলের কোনাতে ক্লিক করব। ক্লিক করলে দেখো মেলটা দেখাচ্ছে, ওই মেলটাতে মেলের উপরেই আবার ক্লিক করব। ক্লিক করলে যতগুলো আমার ফোনে মেল থাকবে সব বেরিয়ে যাবে, যেটা আমার সিডাব্লুতে দেওয়া আছে সেটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে যদি ইএসটিএস কিছু আসে তোমরা সব করে দেবে, কোনো চাপ নেই, আমার অলরেডি করা ছিল হয়ে গেছে। তো এরপরে চলে যাবো আমরা ক্লিকওয়ার্কারে। এবার গিয়ে নিচে সিডাব্লু যে আউটলুক আইডি, কারো হটমেল কারো আউটলুক লাইভ আইডি, ওটাতে আমরা কপি করবো, এর লগ ইন সাইডে চলে যাবো। লগ ইন সাইডে যাওয়ার পর যদি কারো ডেস্কটপ মোড অন থাকে সেক্ষেত্রে কী করতে হবে আমাদেরকে, কোনায় তিনটে ডট আছে, বাম সাইডে কোনায় একদম তিনটে ডট আছে যেখানে ইউএইচআরএস লেখা আছে, সাইডে যে তিনটে ডট ওখানে আমরা ক্লিক করব। যদি ডেস্কটপ মোড কারো করা থাকে ওটাকে আমাদেরকে মোবাইল মোডে করে নিতে হবে, ডেস্কটপ মোডটাকে অফ করে নিতে হবে। তো ওখানে কোনাতে তিনটে ডটে ক্লিক করার পর তিনটে ডটে ক্লিক করলাম, দিয়ে মোবাইল মোড ডেস্কটপ মোডটাকে অফ করে দিয়ে মোবাইল মোডে চলে এলাম। এরপর আমাদেরকে কী করতে হবে স্টেপ ওয়ানে আমাদেরকে, তখন হচ্ছে এটা মোবাইল মোডে হয়ে গেল। তো এবারে আমাদেরকে কী করতে হবে স্টেপ ওয়ানে ক্লিক করতে হবে। স্টেপ ওয়ানে ক্লিক করার সাথে সাথে দেখো গুগল গ্রুপ দেখাচ্ছে, তো গুগল গ্রুপ লেখা আছে ওখানে আমি ক্লিক করব। গুগল গ্রুপে ক্লিক করলে তোমাদেরকে ঠিক একটা পেজে নিয়ে যাবে যেখানে ওদের গ্রুপে জয়েন করার কথা বলবে, বললে ঠিক এরকম দেখাবে। এই যখন জয়েন গ্রুপ লেখা আছে এখানে তোমাদেরকে জয়েন গ্রুপে ক্লিক করতে হবে। তো ক্লিক করার আগে ভালো করে মাথায় দেখে নেবে যে সেম মেল আইডিটা ওখানে কোনায় আছে কিনা, অলরেডি আছে, তোমরা যখন চেক করে নিয়েছো অলরেডি আছে। তো এরপরে ওটাতে জয়েন গ্রুপে ক্লিক করলে আরেকটা পেজ আসবে, সেখানেও নিচে কিন্তু জয়েন গ্রুপ ক্যান্সেল আর জয়েন গ্রুপ আছে। এই জয়েন গ্রুপে এটাতেও আবার একবার তোমাকে জয়েন করতে হবে। জয়েন করার সাথে সাথে তোমার কাছে তুমি গ্রুপের সঙ্গে জয়েন হয়ে গেলে, ইউএইচআরএসের যে গ্রুপ সেই গ্রুপে জয়েন হয়ে গেলে এরপর নেক্সট কী করতে হবে তোমাদেরকে চলে যেতে হবে কোথায় না, আবার শুধুমাত্র ফোনের যে ব্যাক বটন সেই ব্যাক বটনে আবার তোমাদেরকে একবার ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখো আবার সেই পেজে চলে এসে পপ আপ। তো এখানে স্টেপ ওয়ানে আবার একবার ক্লিক করে দাও, তার নিচে যে লেখাটা ওটা কিন্তু আবার আউট হয়ে যাবে। এরপরে তোমাদেরকে কী করতে হবে স্টেপ টুতে আমরা কী করবো না ইনস্টল করবো আমরা। তো স্টেপ টুতে ক্লিক করে দেখো গুগল প্লে লেখা আছে, তো এই গুগল প্লেতে ব্লু করে লেখা আছে, ওখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে কী হবে আমাদেরকে না সরাসরি আমাদেরকে গুগল প্লে স্টোরে নিয়ে চলে যাবে। গুগল প্লে স্টোরে নিয়ে গেলে সেখান থেকে আমরা কিন্তু অ্যাপটা ইনস্টল করব। যদি আমাদের সব কিছু গুগল প্লে স্টোরের মেল আইডি ক্রোমের মেল আইডি যদি সব এক থাকে তবে কিন্তু আমাদের এই স্টেপগুলো হবে। তো যেহেতু আমার হয়ে গেছে সব ঠিক আছে, তো আমি প্লে স্টোরে ক্লিক করে গুগল প্লেতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখো ইউএইচআরএস অ্যাপটা ইনস্টল দেখাচ্ছে। তো এখানে আমরা কী করব অ্যাপটাকে ইনস্টল করে দেবো। চলো ফটাফট ইনস্টল করে নিই। চলো আমার অ্যাপটা ইনস্টল হয়ে গেছে, তারপর এটাকে ওপেন করে নেব। আর তোমরা যদি মনে করো যে আমি গুগল প্লে স্টোরে গিয়ে যদি ইউএইচআরএস লিখে সার্চ করি কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটা কখনোই পাবে না, ঠিক আছে? তার জন্য তোমাদেরকে এই স্টেপগুলো কিন্তু ফলো করতে হবে মাস্ট। এবারে নাম ফলো করলে সব কিছু কিন্তু চেক করে নেবে, প্লে স্টোরে যদি সেম মেল আইডি আছে কিনা সেটা ভালো করে নেবে। তো স্টেপগুলো যদি না করতে পারো ভিডিওটা আবার দেখবে প্রথম থেকে, ভালো করে দেখার পরে সব কিছু সেট আপ করবে। আগে ক্রমে হচ্ছে তোমার মেল আইডি চেঞ্জ করতে হবে, প্লে স্টোরেও চেঞ্জ করতে হবে। তো অ্যাপটা ওপেন করার সাথে সাথে কিছু পারমিশন চাইবে, সেই পারমিশনগুলোকে আমাদেরকে অ্যালাউ করে দিতে হবে। প্রথমে অ্যালাউ করে দিলাম, যেটা অ্যালাউ হচ্ছে নোটিফিকেশানটাকে আমরা অ্যালাউ করব। নোটিফিকেশানটা অ্যালাউ করার পরে আরও কিছু পারমিশন চাইবে, যেমন হচ্ছে তোমার লোকেশানে চাইবে, সব কিছু আমাদের কিন্তু অ্যালাউ করতে হবে। এটা যেমন অ্যালাউ আসছে, ডু নট অ্যালাউ আসছে, আমাদেরকে অ্যালাউটা করার পরে এর যে পরের যে আসবে যেগুলো যে অ্যালাউ করার জন্য সেগুলো কিন্তু আমাদেরকে প্রথম অপশানটাকে বেছে নিতে হবে। ठीक है प्रथम अपशनटाके सब समय हमें प्रायोरिटी दीते हैं। तो चलो एरपर एटा के अलाउ कर दिए नेक्स्ट स्टेपे आमरा एगिए जाई। ओटा अलाउ करार पर एरपर किन्तु एरकम एक अपशन आसबे लोकेशनेर। तो तुम्हारा प्रथम अपशनटाके सिलेक्ट कर ठीक है ये करार पर एरपर आसबे आरेकटा आसबे लोकेशनेर। तो ओखानेও प्रथम अपशन सब समय प्रथम अपशनगुलोके प्रायोरिटी दीते हैं। तो एटाकेও आमरा कि करब ना प्रथम अपशनटाके सिलेक्ट करब। तो सिलेक्ट करार पर आमार काछे आबार सेई साइन इन पेज चले आसबे। तो एखाने आमरा जे कपि करे एनेछिलाम लाइव आईडी जदि केउ भूले जाओ तो आबार तोमरा CW-তে গিয়ে সেখান থেকে আবার কিন্তু কপি করে নিয়ে আসতে পারো। নিয়ে এসে এখানে কি করবে তোমরা পেস্ট করবে ইমেল ফোন অর স্কাইপে ওখানে পেস্ট করবে। পেস্ট করার পর নেক্সট করবে। নেক্সট করলে তোমার ওখানে যে পাসওয়ার্ড দিতে বলবে যে পাসওয়ার্ডটা তোমার আছে সেই পাসওয়ার্ডটা তোমাদের কিন্তু এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে নেক্সট করে দিতে হবে ঠিক আছে। তো চলো পাসওয়ার্ডটা দিয়ে আমি নেক্সট পেজে চলে যাই। সাইন ইনে ক্লিক করতে হবে। নেক্সট पासवर्डा देर पर साइन इन क्लिक करते हैं। पासवर्ड सेवर कथा बोलो तुम्हारा सेव कर सबाई ना कर ले असुविधा नहीं सेव कर नट नाओ करते। तो करार पर तुम्हारे नेक्स्ट पेज आसें ठीक ये जेमन एखे डोन्ट शो दिस एगेन। तो वोने क्योंकि बक्से क्लिक करब ना शुधुमात्र येस करब। वही बक्से क्लिक करब ना शुधुमात्र येस करब। येस कर ले तक हमारे कि आसना हमारे जी मार्केट प्लेस UHRS मार्केट प्लेसटा ओपेन हो जाए। एरपर हमारा एखान एटा मिनिमाइज कर दीते पारी। मिनिमाइज कर चले जाब आमरा कोथाय क्लिकवर्कर एपे। जेभाबे आमरा आगे UHRS लग इन साइटे क्लिक करे आमरा मार्केट प्लेसे गिये काज करताम एबार थेके किन्तु सेभाबेई आमरा ओखाने गिये काज करब। डेस्कटप मोड करेओ काज करते पारबो। एप थेके आर करब ना कारण एपे होच्छे आमादेर कि ना एपे होच्छे डेस्कटप मोडे हय ना। तो सेई क्षेत्रे आमरा क्रमेई सेभाबे आगे जेरकम करताम सेभाबेई आमरा किन्तु ओखाने काज करते थाकबो कंटिन्यू करते थाकबो। सो आशा करी फ्रेंड्स सबाई बुझते पेरेछो भिडियोटा यदि भालो लागतो प्लिज प्लिज लाइक कमेंट शेयर करे दिओ। आर बंधु आर यदि आमादेर चैनेले प्रथम एसे थाको तो प्लिज सबस्क्राइब करे दिओ आमादेर चैनेलटा। आर एइभाबेई आमादेर पाशे थाको। सो थैंक्स फर वाचिंग।